প্রিয় শিক্ষার্থী আমরা আপনাদের পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতির জন্য আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আপনারা আমাদের চ্যানেলে আপনাদের যে বাংলা টু সাদেশন দেখতেছিলেন সেই সাদেশনের কিছু আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজকে তাছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে সবগুলো বিষয়ে সুপার সাদেশন নিতে চান এবং আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেখানো দুইটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের বিকাশ অথবা নগদ অথবা রকেটে পাঁচশো দশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে এসএমএস দেবেন অথবা কল করে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে আমাদের প্রোগ্রামে অ্যাড করে নেব এবং সকল বিষয়ে সুপার সাজেশন উত্তর সহ অথবা কমন বুঝিকে আপনাকে দিয়ে দিব তো আমরা গতকালকে দেখেছিলাম মেবি যে আমাদের গ্রামার অংশগুলো বাট আজকে আমরা আপনাদের কে আমরা আমাদের সৃজনশীল অংশটুকু দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আপনারা জানেন যে সৃজনশীল আপনাদের গদ্যাংশ থেকে পাঁচটা থেকে তিনটা আসবে মানে পাঁচটা আসবে তিনটার উত্তর দিতে বলা হবে আপনি চাইলে পাঁচটাও দিতে পারবেন পদ্মাংশও সেম নাটক থেকে দুইটি আসবে আমরা চাইলে নাটক আমরা বিশেষভাবে নাটকটা বেশি ভালো করে পড়ব এখান থেকে দুইটি প্রশ্ন আমাদের খুব সহজে কমন আসবে আর ব্যাকরণ পাঠার যেহেতু আমাদের ষাটটি প্রশ্ন আসবে তিনটা তিন নাম্বার করে হলে একুশ নাম্বার আর রচনা তিনটি একটি উত্তর করলে দশ নাম্বার সেই ক্ষেত্রে আমি আমাদের স্টুডেন্ট এবং আপনাদেরকেও বলবো যে আপনারা গ্রামার এবং রচনা আর যে কোনো একটা অধ্যায় বা দুইটা অধ্যায় বাছাই করে সৃজনশীল প্রশ্নগুলো পড়তে পারেন তো শেষ মুহূর্তে আমরা আরেকবার দেখে নিব কোন প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে যেমন আমরা গতকাল গতকালকেও বলেছি কেউ বলছি যে এই প্রশ্নটা আপনার পরীক্ষায় আসবে আপনি যদি শিখে না থাকেন তাহলে এইখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে উত্তর সহ শিখে নেবেন এই প্রশ্ন সঙ্গে আমাদের দুই নম্বর প্রশ্নটা আসতে পারে যদি দুই নম্বর প্রশ্ন কোনো কারণে না আসে তাহলে কিন্তু আমাদের নত্ব ও সত্যবিধানে যে নিয়মগুলো রয়েছে তার মধ্য থেকে আমি আপনাদেরকে বিধান বললাম তো এখানে আপনারা দুইটি প্রশ্ন কমন পাচ্ছেন এরপর আমরা দেখব যে শব্দ গঠন এই প্রশ্নটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে চার নাম্বারটা এই এই প্রশ্নের উত্তর আপনারা স্ক্রিন থেকে দেখে আপনারা লিখে নেবেন বা শিখে নেবেন যদি আপনাদের সঙ্গে গাইড থাকে তাহলে ভালো গাইড থেকে শিখতে পারেন আর পাঁচ নাম্বার সিলেবাস বহির্ভূত এরপরও পরীক্ষায় থাকবে এই প্রশ্নটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন চাইলে পড়তেও পারেন এরপর হচ্ছে আমাদের এই যে ছয় নাম্বার যে প্রশ্নটা ছয় নাম্বার প্রশ্নটাও পরীক্ষায় থাকবে আপনারা এই প্রশ্নটাও একটু ভালো করে এখান থেকে শিখে নেবেন এগুলো হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে এই আট নাম্বার প্রশ্ন এটা পরীক্ষায় আসবে আসবে আসবেই আগামীকালকে পরীক্ষা হল থেকে বের হওয়ার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই প্রশ্নটা আমি বারবার বলেছি আসবে মিলিয়ে নেবেন আমরা আগামীকালকে বিকালে আমাদের সাথে সন থেকে কী রকম কমন আসছে না আসছে সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও করব সেই অবধি আপনারা আমাদের সঙ্গেই থাকুন এই প্রশ্নটা একটু বড় বাট এটা আসবে শব্দ অপদের মধ্যে পার্থক্য করো এটা আসতে পারে নাও আসতে পারে আমি শিউর বলতে পারতেছি না আর দশ নম্বর হচ্ছে অব্যয়পথ তাকে বলা অব্যয় শ্রেণী শ্রেণীবিভাগ দেখাও এটা আসার মতো একটি প্রশ্ন তাহলে এটার উত্তরও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপর আমরা চলে যাব এগারো নম্বর মানে হচ্ছে অব্যয় পথ যদি না আসে তাহলে বিশেষণ পদ আসবে বিশেষণ পদ কত প্রকার ও সহ লিখ এটা আসবে সর্বোপরি আমরা যে বিষয়গুলো পরীক্ষায় থাকবে যেমন শব্দ শুদ্ধ করে লেখো যে কোনো পাঁচটি এটা পরীক্ষায় থাকবে এর মধ্যে এই শব্দ শুদ্ধগুলো মাত্র কয়েকটা আমরা শুধু শুদ্ধ উত্তরগুলো আপনাদেরকে এখানে দিয়েছি আর শুদ্ধ আমাদের পরীক্ষায় থাকতেও পারে নাও থাকতে পারে এইখানে আমরা আপনাদের বাক্যশুদ্ধ লিখেছি যে কয়টা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কয়টা আপনারা ভালো করে শিখবেন এই আমাদের গ্রামার পার্ট এরপর হচ্ছে রচনা আপনারা আগেই জানেন যে আমাদের রচনা হচ্ছে তিনটা এই তিনটা থেকে আমরা এক নাম্বার হচ্ছে মানব কল্যাণের বিজ্ঞান অথবা কম্পিউটার আরেকটা হচ্ছে বেকার সমস্যার সমাধানে বা কারিগরি শিক্ষার গুরুত্ব বা বৃত্তিমূলক শিক্ষা বা কর্মমুখী শিক্ষা যে শিক্ষায় থাকুক না কেন এইটা তো এই দুইটা থেকে আপনি অবশ্যই কমন পাবেন আর নাম্বারটা গতকালকেও বলেছি আজকেও বলছি যে আপনারা চাইলে পড়তে পারেন আর না চাইলে নাও পড়তে পারেন তবে আমরা রচনার উত্তরটা একটু বড় দিয়েছি অর্থাৎ আপনারা চাইলে আরও ছোট করে রচনা শিখতে পারেন যেহেতু রচনা নাম্বার নির্ভর করে আপনার লেখার উপর যত বেশি লিখবেন ভালো লিখবেন তত বেশি নাম্বার পাবেন সেই বিষয়ে আবারও বলছি যে আপনাদের সকল বিষয়ের একশো পার্সেন্ট উপযোগী শত পার্সেন্ট উপযোগী উত্তর সহ সুপার সদস্য পেতে আমাদের দুইটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস অথবা কল করতে পারেন এখন আমরা চলে যাব আমাদের সৃজনশীল প্রশ্নে যেখানে আপনারা অনেকে বলেছেন যে সৃজনশীল প্রশ্ন দেওয়ার জন্য তো সেইগুলো আমরা দিচ্ছি এই এই অধ্যায় যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে বাংলা বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন এইখানে যে জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রশ্ন দিয়েছি এগুলো জাস্ট নমুনা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম কোনো কিছু নেই তবে এই যে ছয় নাম্বার সাত নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে একটা বিষয় হচ্ছে আমাদের এই এই অধ্যায় থেকে যদি কেউ আনসার করেন তাহলে এই প্রশ্নটা উত্তরটা শিখে যাবেন তাহলে এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় আসলে আপনি আনসার করতে পারবেন বাট এটা আমাদের দেখানোর উদ্দেশ্য না যেমন অপরিচিতা অপরিচিতা থেকেও কিন্তু আমরা আপনাদেরকে ওই রকম ভাবে শিউর বলব না এই প্রশ্নটা আপনার পরীক্ষায় আসবে বা এই জাতীয় বিষয় কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে চার নাম্বার যে এখানে দেখতে পাচ্ছেন যে অপরিচিতা গল্পের কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকটি যে কোন উদ্দীপক আসবে সেই উদ্দীপকের সঙ্গে এটা সাদৃশ্যপূর্ণ কিনা কতটুকু সাদৃশ্যপূর্ণ এই জাতীয় প্রশ্ন যদি আসে তাহলে আপনি এই উত্তরটা মুখস্থ করে যাবেন আপনি পরীক্ষার যে না কেন বড় এটা আনসার করতে পারবেন এখন বা দিনগুলো এটা আমরা এই অধ্যায়টাকে আমরা বেসিস ধরে অর্থাৎ এই থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে সেই অনুযায়ী বা সেই চিন্তা ভাবনা করে আপনাদেরকে এই অধ্যায় থেকে আমরা ছয়টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি তার মধ্য থেকে যেগুলো কালারিং করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারিংগুলো কালারিংগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা মাথায় রাখবেন এখানে যে উদ্দীপকটা আমরা দিয়েছি সেই উদ্দীপকটা হয়তো পরীক্ষায় থাকবে না বাট অন্য কোনো উদ্দীপক থাকবে কিন্তু যে প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি ক খর কথা বাদ দিলাম ক খ আমরা লাস্টের দিকে অনেকগুলো দিয়েছি গ এবং বড় গ সেই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আপনাদের থাকবে তো এমনিভাবে আমরা এখানে দেখেন দুই নাম্বার যে উদ্দীপক সেই উদ্দীপকে আমরা খ গ গ তিনটা প্রশ্নে আমাদের গুরুত্বপূর্ণ কালারিং করে দিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে শিখে নেবেন আমরা উত্তর সহ আপনাদেরকে দিচ্ছি আপনারা উত্তরগুলো দিকে দেখে নেবেন যারা আমাদের কাছ থেকে এখনো সাজেশন নেন নাই আর তিন নম্বরে যে সৃজনশীল প্রশ্ন সেইখানেও কিন্তু খ গ গ এই তিনটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কালারিং করা আপনারা এই প্রশ্নগুলো পড়বেন অবশ্যই আশা করি যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রশ্নগুলো থেকে আপনার আগামীকালকে পরীক্ষায় সেম টু সেম বা এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় থাকবে ভালো করে খেয়াল রাখবেন যে এখানে দেখেন উদ্দীপকে উদ্দীপকের নিয়ে দিনগুলো রচনার কোন বিষয়টি দৃশ্যমান ব্যাখ্যা করো এখানে যে কোনো একটা উদ্দীপক রয়েছে এই উদ্দীপকের মধ্যে থেকে বা দিনগুলো রচনার মধ্যে কোন বিষয়টা দৃশ্যমান এই জাতীয় প্রশ্ন আপনার পরীক্ষায় থাকবে আপনারা এখান থেকে উত্তরগুলো গুলো দেখে নেবেন আর হচ্ছে পাঁচ নাম্বারে গ নাম্বারটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে ছয়টি এই ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন টোটালটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন অবশ্যই ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত শিখে যাবেন এখানে উত্তরগুলো রয়েছে কোন কারাগারে বন্দী ছিল ফরিদপুর জেলা কারাগারে বন্দী ছিলেন আর হচ্ছে গ উত্তর দেখতে পাচ্ছেন গ নাম্বারের উত্তর খুবই ছোটো উত্তর তো এই ছয়টি সৃজনশীল প্রশ্ন আমরা এই অধ্যায় থেকে দিয়েছি আর যারা জ্ঞানমূলক পড়তে চাচ্ছেন তাদের জন্য একবার বা দুইবার যদি এইগুলো পড়ে যান অর্থাৎ এই অধ্যায়টাই আমি বলেছি যে আপনারা ভালো করে পড়েন সেই জন্য এখানে অনেকগুলো জ্ঞানমূলক রয়েছে আপনারা পড়লে অবশ্যই কমন পাবেন সেই জ্ঞানমূলকটা আপনাদেরকে আমি বলবো না যে সবগুলো পড়বেন যতটুকু সম্ভব হয় ততটুকু পড়বেন মূল যে বিষয়গুলো যেগুলো আপনার কাছে সহজ লাগে সেইগুলো পড়বেন আর অনুদাবনমূলক প্রশ্ন আমরা কিছুটা কালারিং করে দিয়েছি সেইগুলো কিন্তু আপনারা শেষ করবেন সর্বশেষ আমরা যদি দেখি যে সিরাজদুল্লাহ আমরা এই অধ্যায়টা থেকে দুইটা প্রশ্ন আনসার করব এবং নাটক থেকে আমরা দুইটা প্রশ্ন আনসার করবো তাহলে চারটা হয়ে যায় চারটা থেকে যদি গ্রামারের কোনো অংশ আমাদের মিস যায় তাহলে এই চারটা প্রশ্ন আমাদেরকে ব্যাক আপ দিবে সেই জন্য আমরা এই চারটা প্রশ্নকে টার্গেট করে পড়াশোনা করবো তো নাটকের এটা হচ্ছে আমাদের চুম্বক অংশ এই অংশটা ভালো করে পড়বেন ক নাম্বার ইনশাল্লাহ কমন পাবেন আর নাটকের যে প্রশ্ন নাম্বার এক সবটুকুই খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়বেন এরপর আমরা দেখব সবগুলোই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিশেষ করে গ এবং বড় গ এই দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং আহ প্রশ্ন নাম্বার তিনের হচ্ছে গ আমাদের গুরুত্বপূর্ণ এবং চার নাম্বার প্রশ্নে আমরা দেখবো ঘ এবং গ এইগুলো গুরুত্বপূর্ণ তো আমাদের বর্তিকিত স্টুডেন্ট যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের কালারিং করা যে প্রশ্নগুলো আপনাদের দেখিয়েছি সেই প্রশ্নগুলো একবার হলেও রিভিশন দিয়ে যাবেন আর আমরা কবিতা থেকে কোনো প্রশ্ন দেই নাই আর অন্যান্য কোনো বিষয় থেকে প্রশ্ন দেই নাই আমরা আপনাদের কি মূলত গ্রামার পার্ট থেকে পনেরো নাম্বার আনসার করবেন সেইভাবে তৈরি হতে বলেছি গ্রামার পার থেকে পনেরো নাম্বার আনসার করার পর আপনি রচনা আনসার করবেন দশ নম্বর পঁচিশ এবং বাকিগুলো সৃজনশীল প্রশ্ন আনসার করবেন সৃজনশীলের জন্য আমরা নাটক এবং আমরা একটা অধ্যায় আপনাদেরকে দেখিয়েছি দুইটা অধ্যায় আমরা সিলেক্ট করেছি এখান থেকে চারটি সৃজনশীল প্রশ্ন পাবেন তাহলে বিশ এবং পঁচিশ অর্থাৎ পঁয়তাল্লিশ নাম্বারের আনসার কিন্তু হয়ে যায় সে এরপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আরও দুইটা অধ্যায় রয়েছে প্রথম দুইটা গল্প সে দুইটা অধ্যায় পড়বেন আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যে কোনো প্রয়োজন হলে আমাদের হটলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামীকালকে পরীক্ষা আপনাদের সবার